আসসালামু আলাইকুম আমি আর আমার প্রেমিকা অনেক দিন ধরে একই এলাকায় থাকতাম পাশাপাশি বাসা আছি না আমরা পাশাপাশি বাসা হওয়ার কারণে যখনই আমরা মঞ্চেতো তখনই দেখা করতাম পারতাম যখনই কোনো কাম লাগতো তখন দেখা করতাম পারতাম যখনই কোনো সুযোগ থাকতো তখনই দেখা করতাম পারতাম কোনো সুযোগ না থাকলেও হুটহাট ফটো কাটো আটকা ফিতকা দেখা হয়ে যেত একই এলাকায় যেহেতু থাকতাম দেখা হইতোই গত কয়েকদিন আগে আমরা পরিবারের একটা কারণের লাগে আমরা হে এলাকা সাইরা দিয়ে নতুন এলাকা দেয়া করতে অন্য এলাকার আমি দেয়া করতে অনেক দূরের একটা এলাকার আমি দেয়া করছি দূরে এলাকা ড্রাইভারের কারণে মাইয়ার দেখা করার সুযোগটা আমার মেয়ে গেছে গেলে দেওয়া সাক্ষাৎ তেমন একটা হয় না গত পাঁচ ছয় দিনের মধ্যে আমরা দেহা সাক্ষাৎ আর রয়েছে রয়েছে না কালার বেলা মাইয়া আমাদের ফোন দিচ্ছে ফোন দিয়ে বইতেছে জান তোমার দেখতাম মনটা সাইট আছে একটা ভিডিও কল দেব আমি বললাম হ যান তোমার তো আমার দেখতাম মনটা সাইট আছে তোমারও খুব মিস করতেছি ভিডিও কলতে দেওয়া যেত না তুমি আমার একটা সেলফি দাও আমিও তোমার একটা সেলফি দেই আমিও তোমার দিই তুমিও আমার দেহ মায়া কয় না ভিডিও কল দেখা যাইতো না কে লিখা তুমি টয়লেটের ভিতরে তাইলে বাইরে আমার ভিডিও কল দাও আমি কিলাম না বই না আমি তো টয়লেটের ভিতরে না আমি আমার রুমে হইতে রেখেছি কিন্তু ভিডিও কল দেখা যাইতো না অন্য কোনোভাবে দেখার ব্যবস্থা করি মায়া কয় আর সব প্রেমিকরা তো প্রেমিকার লোক দেখা করার লেগে আখ কোয়াতে তাই ভিডিও কলের লেগে প্রেশার দেয় তুমি ভিডিও কলে কথা কইতে চাও না কেললিগা তুমি কি আমার ভালোবাসো না আমি কিলাম বাসি একশোবার বাসি অনেক বাসি কিন্তু বইন ভিডিও কলে কথা করা যেত না পরে কয় কিল্লিগা শোনা

আরেক কী রে ভাই আগের দিনে সিনেমার মধ্যে দেখতাম বাংলা সিনেমার মধ্যে দেখতাম গুন্ডা ধরন কোনো নায়িকার বা কেউ ধর্ষণ করতে চাইতো সেই সময় গুন্ডার একটা বিকৃত হয়ে যেতে সৌক দুইটা বড় হয়ে যেত গা টেরা টেরা হয়ে যেতে নাকটা একদম হয়ে হয়েছে গাল ডিমে ফুল্লা হয়েছে মাথাটা তিনটনাচি হয়ে যেতো কা আমার যখন ভিডিও গেলে আমি নিজে দেখি সেই সময় নিজের দেখলে বাংলা সিনেমার ধর্ষকের মতো মনে হয় যে মনে হয় ধূতাদা রে আরে কি হাজো ভিডিও কলে মানুষ কথা কয় কেমনি ভিডিও কল দিয়ে থাকবে আর যন্ত্রণার না ভিডিও কলে নিজেরাই দেখলে নিজেরই ঠিক থাকতাম হয় না তুই কেমনি ঠিক থাকবি আমার দেখে আর যা কথা বলবি কালার কথা কেবি দিন তুই নিজেই ঠিক ব্রেকআপ করে নিবি আমার লোক ভিডিও কলে কথা জীবনের কথা কই থাকতাম না অন্য কোনো মাধ্যম থাকলে কল ভিডিও করলে বই মাফ করে আল্লাহর হস্তে ভিডিও কল ছাড়া অন্য কোনো মাধ্যম থাকলে বই দে কথাবার্তা কই আর ব্রেকআপ করার মন চাইলে এমনি করাল্লাহ ভিডিও কল দিয়ে ব্রেকআপ মারানো লাগতো না আর ভিডিও কল হইলি ভিডিও কল হইলি হয়তাম